প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের লগারিদমের ধারণা এবং প্রয়োগ এই অধ্যায়ের ৬২ পৃষ্ঠার যে জোড়ায় কাজটা রয়েছে এটা আমরা সলভ করব। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টে লিঙ্কগুলো দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে যেটা বলা হয়েছে, সূচকের সম্পর্ককে লগের মাধ্যমে প্রকাশ করো। তো আমরা আগের পার্টে কিন্তু এগুলো ডিটেলস দেখিয়েছি যে এটাকে সূচকীয় সমীকরণ অথবা সূচকের সমতা বলা হয়। তো এটা থেকে দেখো লগে ডাইভার্ট করা যায়, আবার এই ছকে যেটা আছে যে লগ থেকে সূচকে ডাইভার্ট করা যায়, অর্থাৎ এটার উল্টোটা। তো যখন সূচকের সম্পর্কে এরকম থাকবে যে 2 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 16, তখন এটাকে আমরা যখন লগের আকারে নেব তখন যেটা হবে যে এই সূচকের যেটা ভিত্তি, এটা লগেরও ভিত্তি হবে। আর তার সাথে হচ্ছে যে এই যে পাওয়ারটা আছে, এটা একাই একপাশে চলে যাবে, আর এই 16টা লগের সাথে গিয়ে লাগবে। অর্থাৎ দেখো বিষয়টা এরকম যে 2³ সমান হচ্ছে 8। তো এই জায়গায় আমরা লিখতে পারি, এটাকে আমরা বলতে পারি যে ধরো যে আমরা যদি এখানে লগ ইউজ করি, 2³ সমান 8 আছে, এখানে আমরা যদি লগ নেই তাহলে এই সূচকের যেটা ভিত্তি, এটা হচ্ছে ভিত্তি, এটা পাওয়ার, সূচকের ভিত্তিটা লগেরও ভিত্তি হয়ে যাবে, আর এইখানে 8 চলে আসবে, আর এই 3 যেটা পাওয়ারে ছিল এটা চলে যাবে এই পাশে। অর্থাৎ এইটার মানে হচ্ছে যে 2 এর উপর কত পাওয়ার দিলে সেটা 8 হয়, তাহলে 2³ এ 8 হয়। তো এটাই জাস্ট দেখো এই লগের অংশটা এই পাশে লিখেছে আর সংখ্যাটা এই পাশে লিখেছে, আসলে বিষয়টা কিন্তু একই। তো এখানে একটা করে দেওয়া আছে, আমরা এগুলো দেখব। এখানে বলা আছে দেখো 3 টু দি পাওয়ার 4 সমান 81। এটা আমরা যদি এখানে লিখি 3 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 81। তো এখানে যখনই আমরা লগ ইউজ করব তখন এই সূচকের ভিত্তিটাও লগের ভিত্তিতে চলে আসবে, আর এইখানে 81টা এই পাশে চলে আসবে, আর যেটা পাওয়ারে আছে এটা চলে যাবে এই পাশে। অর্থাৎ এটার মানে হচ্ছে যে 3 এর উপর কত পাওয়ার দিলে 81 হয়, তাহলে 3 টু দি পাওয়ার 4 এটা হয় 81। তো জাস্ট বইয়ে যেহেতু এই সংখ্যাগুলো এই পাশে লিখেছে আমরা সেটাই করছি, কিন্তু একই জিনিস যেহেতু সমান চিহ্ন থাকে। তো আমরা এখন দ্বিতীয়টা লিখব, 4 সমান সমান, এই জায়গায় আমরা লিখব এই যে এইটার অ্যান্সার 4 সমান সমান হচ্ছে log 3 বেজ 81। আচ্ছা, এরপরে আছে 2 টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128। 2 টু দি পাওয়ার 7 সমান হচ্ছে 128। তো যখনই আমরা লগ নেব তখন এই সূচকের ভিত্তিটা লগের ভিত্তিতে আসবে, আর 128 এই পাশে চলে আসবে, আর 7টা চলে যাবে এই পাশে যেটা পাওয়ারে ছিল। অর্থাৎ 7 সমান সমান log 2, 7 সমান হচ্ছে log বেজ 2, আর এইখানে আমাদের দিতে হবে 128। এরপর আমরা পরেরটা দেখি। এখানে 2 এর উপর দেখো -3 পাওয়ার দেওয়া আছে, -3, আর এখানে আছে 1/8। তাহলে লগ নেওয়ার সাথে সাথে এখানে সূচকের ভিত্তিটা লগের ভিত্তি হয়ে যাবে, আর এই ডান পাশেরটা চলে আসবে এইখানে 1/8, আর এই যে যেটা পাওয়ার ছিল -3 এটা চলে যাবে এই পাশে। তো আসলে বইয়ে যেহেতু এই পাশটা ওই পাশে লিখেছে আর এটা আমরা এই পাশে নেব, -3 একই বিষয়। -3 সমান হচ্ছে log 2 বেজ 1/8। আচ্ছা, এরপরে আছে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/2 সমান হচ্ছে √5। তো এই একই বিষয়, আমরা যখন লগ নেব তাহলে এই সূচকের ভিত্তিটা লগের ভিত্তি হয়ে যাবে, √5টা এইখানে চলে আসবে, আর পাওয়ারে যেটা ছিল 1/2 এটা চলে যাবে এই পাশে। অর্থাৎ 1/2 log 5 বেজ √5, 5 বেজ √5। তো একইভাবে এটা আমরা যখন করব, এখানে আছে 3 টু দি পাওয়ার -1/2, আর এই পাশে আছে 1/√3। সো এখানে আমরা লগ নিলে এই সূচকের ভিত্তিটা লগের ভিত্তি, আর এই ডান পাশের অংশটা এখানে চলে আসবে, 1/√3 সমান হচ্ছে -1/2। অর্থাৎ -1/2টা জাস্ট আমরা আগে লিখছি, -1/2 সমান log 3 বেজ 1/√3 এটা। সরি এটা মাইনাস ছিল সামনে মাইনাস ওয়ান। আচ্ছা এরপরে আছে হচ্ছে 10 স্কয়ার সমান 100, 10 স্কয়ার সমান হচ্ছে 100। তো এখানে আমরা যখন লগ নেব, হ্যাঁ, এই সূচকের ভিত্তিটা লগের ভিত্তি হয়ে যাবে, 100টা এই পাশে চলে আসবে আর এইখানে হয়ে যাবে 2। আর এটার মানে আমরা বারবার বলছি লগের যেটা ভিত্তি হবে এটা মানে হচ্ছে যে এই 10-এর উপর, হ্যাঁ, কত পাওয়ার দিলে 100 হয়, অর্থাৎ 2 পাওয়ারে 100 হয়। তাহলে আমরা লিখব হচ্ছে 2 সমান log 10 বেস 100। এটা হচ্ছে আমাদের বিষয়। আচ্ছা এরপরে আছে হচ্ছে 10 টু দি পাওয়ার 5 সমান 1-এর পরে 5টা শূন্য, 1 2 3 4 5। তো এটা দেখো আমরা লগ নেওয়ার সাথে সাথে এইখানকার ভিত্তিটা চলে যাবে লগের ভিত্তি হিসেবে, আর এই পাশের সংখ্যাটা এখানে চলে আসবে 1 2 3 4 5, আর পাওয়ারটা চলে যাবে এই পাশে, অর্থাৎ 5 ইকুয়াল টু log 10 বেস এই সংখ্যাটা 1 2 3 4 5। এটাই হচ্ছে সূচকের সম্পর্ককে আমরা কিভাবে লগের সম্পর্কে নিতে পারি এটা। আর এই ছকে যেটা আছে এটা জাস্ট উল্টা, অর্থাৎ লগের সম্পর্ককে সূচকের মাধ্যমে প্রকাশ করা। তো এটা কিন্তু আমরা আগের পার্টে তোমাদের একটা সূত্র দেখিয়েছিলাম, দেখো যদি এমন হয় যে log 2 বেস 8 সমান 3, তাহলে তোমরা একটা সহজ সূত্র মনে রাখবে, সেটা হচ্ছে এই লগ থেকে যখন আমরা সূচকে যাব তখন দেখো ভিত্তি টু দি পাওয়ার ডান পক্ষ সমান বাম পক্ষ, এবং লগটা উঠে যাবে, এইটা মাথায় রাখবে, অর্থাৎ এইটা হচ্ছে ভিত্তি, হ্যাঁ, এই ভিত্তি টু দি পাওয়ার মানে পাওয়ারে দিতে হবে এই ডান পক্ষটা সমান বাম পক্ষ, বলতে এইখানে শুধু 8 ধরতে হবে, হ্যাঁ, এই দুটো বাদ, এটা হচ্ছে লগ থেকে সূচকে আসার সূত্র। যেমন এখানেও দেখো একটু উল্টো করে দেওয়া আছে, যেমন লগটা আমরা হয়তো এই পাশে নিয়েছিলাম আর 3টা এই পাশে, ওইভাবে কিন্তু এই সূত্রটা চলে আসছে। এটাও আমরা যদি এইটা বাম পাশে এটা ডান পাশে লিখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখানে আছে দেখো log 2 64, এখানে আছে 6, তাহলে এই যে ভিত্তি টু দি পাওয়ার ডান পক্ষ অর্থাৎ 2 টু দি পাওয়ার 6 সমান বাম পক্ষে হবে 60, ডান পক্ষে হবে 64, তাহলে 2 টু দি পাওয়ার 6 সমান হচ্ছে 64 এটার অ্যান্সার। তো এটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই যে ভিত্তিটার সাথে এই পাশেরটা হচ্ছে পাওয়ারে চলে যাবে, যেমন 3-র সাথে পাওয়ারে চলে যাবে এই পাশের 3টা, 3³ আর লগটা উঠে যাবে সমান 27। তো এখানেও আমরা দেখো এই 10-এর উপর এই 4 পাওয়ারটা দেবো, হ্যাঁ, অর্থাৎ এটা যদি আমাদের বাম পক্ষ হয় এটা ডান পক্ষ হয় তাহলে ভিত্তি টু দি পাওয়ার ডান পক্ষ 10 টু দি পাওয়ার 4 সমান হবে এটা 1 2 3 4 1 2 3 4। এরপর এইটা সলভ করি আমরা, 2 টু দি পাওয়ার -4 সমান হচ্ছে 1/16। এটা কিভাবে হয় আমরা দেখিয়েছি, মাইনাস পাওয়ার হলে এটা 1 করে নিতে হয়, যেমন 1/2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4-এ 16 হয়, অর্থাৎ 1/16 এইভাবে। আচ্ছা নেক্সট এটা আছে, তাহলে এইটা আমরা করব কি, এই যে 2-এর উপর এইটা পাওয়ারে হয়ে যাবে 2 টু দি পাওয়ার ½ সমান হচ্ছে √2, হাফ পাওয়ার মানে কিন্তু বর্গমূল বা √2। এরপর এইটা যখন আমরা করব 10 টু দি পাওয়ার 3 সমান হচ্ছে এটা 1000, 1 2 3। আচ্ছা এটা চলক দিয়ে আছে ওই একই বিষয়, হ্যাঁ, এটা হলো টি লেখা আছে, তাহলে এই যে ভিত্তিটা থাকবে, অর্থাৎ লগের ভিত্তি আর সূচকের ভিত্তি একই হয়, আর এইটা টিটা চলে যাবে পাওয়ারে, b টু দি পাওয়ার t সমান এই পাশের ওয়াইটা থাকবে আর লগটা ছেড়ে দেবে। তো এটাই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয়। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।